উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রশাসনের উদ্যোগে চালু হলো অক্সিজেন বাস পরিষেবা। বারাসাত সদর হাসপাতাল, বনগাঁ জীবন রতন ধর মহকুমা হাসপাতাল, পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল ও ব্যারাকপুর বিএন বোস মহকুমা হাসপাতাল, জেলার এই চারটি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকবে এই বাস। এই বাসে থাকবে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেন্ট্রেটর, প্রয়োজনের ভিত্তিতে মিলবে অক্সিজেন পরিষেবা। অন্যদিকে মহামারী দুর্দিনে মানুষের সাহায্যার্থে অক্সিজেনের পরিষেবা দিতে এগিয়ে এলো জেলা পরিষদ কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। করোনা অতিমারী পরিস্থিতিতে রাজ্য জুড়ে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সমাজসেবী সংগঠন মানুষের প্রয়োজনে অক্সিজেনের চাহিদা মেটাতে উদ্যোগী হয়েছে। সেই রকমই শনিবার বারাসাতে 20টি অক্সিজেন সিলিন্ডার জেলা প্রতিনিধি ও জেলা শাসকের হাতে তুলে দিতে উদ্যোগী হল জেলা পরিষদ কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন মানুষের সাহায্যার্থে 10টি করে অক্সিজেন সিলিন্ডার উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের দলনেতা তথা বিধায়ক নারায়ণ গোস্বামী ও বারাসাত জেলা শাসক সুমিত গুপ্তার হাতে তুলে দিল এই সংগঠন। পাশাপাশি আরো 30টি সিলিন্ডার সংগঠনের তরফে করোনা রোগীদের পরিষেবায় মজুদ রয়েছে বলে জানান অ্যাসোসিয়েশনের অন্যতম কর্ণধার ভরদাসবাবু। করোনা আক্রান্তদের অক্সিজেনের জন্য কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, মানুষ যাতে অক্সিজেনের অভাবে অকালে প্রাণ হারাতে না হয় সেই চিন্তা ভাবনা থেকে সামাজিক দায়বদ্ধতায় অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, ভূমি 24x7।